বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে, তাদের জিওগ্রাফিতে 35-এ 35 পাওয়ার জন্য মূল যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আছে, অর্থাৎ মূল যে সাজেশন, অর্থাৎ 7 মার্কের প্রশ্নের যে সাজেশন, সেই সাজেশনটি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এর পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা ক্রমশ দেখতে পাও। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর ভূগোল সাজেশন 2020। তোমরা যারা 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথমে বলে রাখি, তোমাদের পার্ট এ 35 মার্ক, পার্ট বি MCQ এবং SAQ। এর জন্য আমি প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক তোমাদের জন্য মূল ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তুলে ধরেছি। যারা দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখে দেবে, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তোমরা পেয়ে যাবে। তো এই যে পার্ট এ 35 মার্কের প্রশ্ন, আমি এই 35 মার্কের প্রশ্নেরই কিন্তু সাজেশন আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেটাই কিন্তু তোমাদের মূল বিষয় বা মূল আলোচনা। তো এই হলো তোমাদের মূল আলোচনা। তো এবার আমরা শুরু করি মূল যে পার্টটা। তো আমি তোমাদের, তোমরা জানো যে পার্ট এতে 5টা কোশ্চেন তোমাদের লিখতে হয়, প্রত্যেকটা কোশ্চেনের মান থাকে 7 করে। তো আমি তোমাদের প্রত্যেকটা ABCD এইভাবে প্রত্যেক দাগে কোন কোন প্রশ্ন আসবে সেই হিসাবে আমি তোমাদের সাজেশনটি তৈরি করেছি, এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, কোনো কোশ্চেন বাদ রাখবে না। কারণ জিওগ্রাফি একটা বড় পার্ট এবং প্রচুরভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসে। তো আমি তার মধ্যে দিয়েই তোমাদের সামনে মূল ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো তুলে ধরেছি। দেখো প্রশ্নগুলো কী কীভাবে রয়েছে। প্রথম, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো, অথবা উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। স্বাভাবিক ক্ষয়চক্র এবং মরুক্ষয়চক্র দুটোই দেখে রাখবে, তবে মোস্ট ইম্পর্ট্যান্ট স্বাভাবিক ক্ষয়চক্র। তারপরে দেখবে, অথবা জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও, জাফরি বৃক্ষ এবং আয়তাকার জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো। আমি এই প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের পার্টে বুঝিয়েও দিয়েছি, যেটা আমি বললাম যে শর্ট কোশ্চেনের পার্টের মধ্যে তোমরা শর্ট কোশ্চেন পেয়ে যাবে। শুধুমাত্র শর্ট কোশ্চেন না, সেখানে কিন্তু আলোচনা এবং সম্পূর্ণটা বোঝানো আছে। তো এর আগে এই 3টে কোশ্চেন আমি তোমাদের দিয়েছি, এখান থেকে কিন্তু তোমরা 1টা কোশ্চেন পাবে এবং খুব ভালোভাবে লিখতে পারবে, যার মান থাকবে 7 মার্ক। কিন্তু এর সঙ্গে আবার জয়েন্ট, তোমরা জানো যে 3+4 এরকম নম্বর থাকতে পারে, তো পার্টলিও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এটা মূল কোশ্চেন আসবে, এর সঙ্গে যে পার্টলি কোশ্চেনগুলো সেটা আমি পরে আরেকটা পার্টে তোমাদের করে দিয়ে দিচ্ছি। দেখো বিদাগে যে প্রশ্নটা রয়েছে, দেখো জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো, ওজন স্তর হ্রাসের প্রভাবগুলি আলোচনা করো, বা জীব বৈচিত্র্য বিনাশের কারণ লেখো, অথবা ভারতীয় জলবায়ুর ওপর এল নিনোর প্রভাব আলোচনা করো, মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখো। তারপরে রয়েছে বিশ্বস্নানের ফলাফল আলোচনা করো, এলুভিয়েশন ও ইলুভিয়েশন এর পার্থক্য লেখো, এটা ইলুভিয়েশন, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো, গ্রিনহাউস এফেক্ট কী। কী বললাম তাহলে, বিশ্বস্নানের ফলাফল লেখো, এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য, গ্রিনহাউস এফেক্ট কী, ঘূর্ণবাতের চক্ষু কী, ঘূর্ণবাত ও প্রতিপূর্ণবাতের পার্থক্য লেখো, অথবা ত্রিকোষীয় সঞ্চালন মডেলটি ব্যাখ্যা করো, জীব বৈচিত্র্যের প্রকারভেদগুলি আলোচনা করো। ত্রিকোষীয় মানে ওই যে ফেরেল কোষ, হেডলি কোষ, পোলার কোষ বা মেরু কোষ, এই যে পার্টটা রয়েছে এই পার্টটা। তো এই যে আমি তোমাদের এখানে 4টে কোশ্চেন দিলাম, এই 4টে কোশ্চেনের ভেতর দিয়ে আশা করছি তোমরা এখান থেকে কিন্তু 2টো কোশ্চেন পাবে, এবং প্রথম এক দাগে 2টো কোশ্চেন পাবে যেখান থেকে 1টা লিখতে হবে, এখান থেকেও 2টো কোশ্চেন পাবে যেখান থেকে কিন্তু 1টা লিখতে হবে। সি দাগের কোশ্চেন দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট তোমাদের সি দাগ। দেখো সবুজ বিপ্লব সম্পর্কে লেখো, সবুজ বিপ্লব সম্পর্কে লেখা মানে আমি একটু এখানে পয়েন্টস তুলে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়, সংজ্ঞা প্রকৃতি সুবিধা অসুবিধা এইগুলো সম্পর্কে লিখবে, এবং এর যে অসুবিধা সেটা তো লিখবে, সুবিধা অসুবিধা লিখবে, প্রকৃতি মানে কীভাবে হয়েছিল, কখন হয়েছিল, কিসের পরিপ্রেক্ষিতে হয়েছিল, এবং সংজ্ঞা শ্বেত বিপ্লবের সমস্যাকে কী, নীল বিপ্লব কী, অথবা ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য লেখো, স্থায়ী কৃষি, মিশ্র কৃষি, স্থানান্তর কৃষির বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, 3টেই ভালো করে পড়ে রাখবে। তারপরে দেখো শ্রীলঙ্কার নারকেল উৎপাদন বেশি কেন, শস্য সমন্বয় কি, বাজার ভিত্তিক উদ্যান কৃষির বৈশিষ্ট্য দাও, অথবা মিশরের তুলা চাষ উন্নত কেন, মালয়েশিয়ায় রবার উন্নত কেন, বাংলাদেশে পাট উন্নত কেন, দক্ষিণ ভারতে কফি উন্নত কেন। এই যে পার্টটা আমি তোমাদের তুলে ধরলাম, সি দাগে মোট 4টে কোশ্চেন আসে, আশা করছি এখান থেকেই তোমরা 2টো কোশ্চেন পাবে এবং ইজিলি তোমরা উত্তরগুলো লিখতে পারবে। মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্নগুলো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ। এবার চলে যাবো ডি দাগে। দেখো ডি দাগে একটা বিশাল বড় পার্ট, তোমরা জানো যারা জিওগ্রাফি পড়ছো তারা জানো যে এই অঞ্চলে শিল্প রয়েছে এবং শিল্পের একটা বিশাল বড় পার্ট আমাদের 12-এর সিলেবাসে রয়েছে। তো এর মধ্যে মূল ইম্পর্ট্যান্ট যেটা শর্ট কোশ্চেন 2 মার্ক হিসেবে যোগ হতে পারে, আইসোডোপেন, পণ্যসূচক, ক্রিটিক্যাল আইসোডোপেনটা আসবে না যদিও, ইন্টারনেট এর গুরুত্ব, আউটসোর্সিং, দ্রব্যসূচক, এই ছোটো ছোটো যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই পড়বে। এবার দেখো মূল যে কোশ্চেনগুলো, পশ্চিম ভারতে পেট্রোশন শিল্পের উন্নতির কারণগুলো আলোচনা করো, ভারত দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি লাভ করেনি কেন, পাট শিল্পের সমস্যা, অথবা ওয়াটারনি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লাগো, এই কোশ্চেনটা কিন্তু এবছরের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বর্তমান প্রকৃতি আলোচনা করো, প্রকৃতির মধ্যে অবশ্যই কী কী খাদ্য প্রক্রিয়া হচ্ছে, তার প্রকৃতি এবং তার সমস্যা এবং তার সমাধান এবং তার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সমস্ত পার্টসটা কিন্তু পড়বে, কারণ জিওগ্রাফিতে আমি বারবার বলছি পার্ট মার্কিং কোশ্চেন কিন্তু আসে। অথবা দক্ষিণ পূর্ব ভারতের লোহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয়ভাবনের কারণ কী, বা দেশের অর্থনীতিতে পর্যটন শিল্পের ভূমিকা আলোচনা করো।
অথবা কাগজ শিল্পের কাঁচামাল কি কানাডায় কাগজ শিল্প গড়ে ওঠার কারণ কি? শিল্প স্থাপনে কাঁচামাল ও পরিবহনের গুরুত্ব লেখো। কাঁচামাল ও পরিবহনের গুরুত্ব মানে এখানে কিন্তু ওয়েবারের একটা তত্ত্ব সাপেক্ষে তোমাকে এই গুরুত্বটা ব্যাখ্যা করতে হবে এবং ওয়েবার ও ল্যাশের তত্ত্বের একটি তুলনামূলক আলোচনা করো, মানে দুজনের মধ্যে পার্থক্য লেখো। এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু তোমাদের সিলেবাসের সব থেকে বড় পার্ট এবং সাজেশনটাও যথেষ্ট তোমাদের একটু বড় হলেও কিন্তু তোমাদের পড়তে হবে। ওই দুটো কোশ্চেন পড়ে একটা কোশ্চেন পাবে, জিওগ্রাফিতে কিন্তু সেটা সম্ভব নয়। আর যদি কেউ বলে থাকে সেটা কিন্তু ক্লাস টুয়েলভের জিওগ্রাফির ক্ষেত্রে একদম তোমাদের ভুল সাজেস্ট দিচ্ছে। তো আমি তোমাদের যেটা বললাম যে এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে অবশ্যই পড়তে হবে, এই পার্টগুলো পড়লেই তোমরা এই ডি দাগের প্রশ্নটা কমন পাবে। এবার আমি চলে আসবো ই দাগে, যে প্রশ্নটা রয়েছে সেই ই দাগের প্রশ্নটা দেখো। ই দাগের জন্য আমি তোমাদের যেটা প্রশ্ন করেছি, বয়স লিঙ্গ পিরামিড কি, বিভিন্ন প্রকার পিরামিডের বর্ণনা দাও। দেখো বিভিন্ন প্রকার পিরামিড অবশ্যই লিখবে, তার সঙ্গে একটা কথা মনে রাখবে উন্নত দেশের পিরামিড, অনুন্নত দেশের পিরামিড এবং উন্নয়নশীল দেশের পিরামিড। এরকমভাবে ওপেন কোশ্চেন আসতে পারে যে উন্নত দেশের পিরামিড সম্পর্কে বর্ণনা করো, অনুন্নত। তো এই প্রশ্নটা পড়লেই কিন্তু ওর ভেতরে সেই সম্পর্কে পার্টগুলো তোমরা বুঝতে পারবে। তারপর হচ্ছে জনসংখ্যা বন্টনে প্রব্রজনের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলো কী কী, বিভিন্ন প্রকার বসতি শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। তোমরা গ্রামীণ বসতি এবং পৌর বসতি উভয় প্রকার বসতির শ্রেণীবিভাগ করবে, মানে গোষ্ঠীবদ্ধ, রৈখিক, তারপরে বিক্ষিপ্ত, এই সমস্ত কিছু কিন্তু রয়েছে এবং পৌর বসতিরও কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে। বিভিন্ন আকৃতিগুলো তোমরা ব্যাখ্যা করবে। অথবা বেঙ্গালুরু ইলেকট্রিক শিল্প উন্নত কেন বা বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলে কেন, একই কথা আসবে। ছত্তিশগড় অঞ্চলের খনিজ সম্পদের বন্টন ও শিল্পের একটি বর্ণনা দাও। অথবা কার্যাবল অনুসারে পৌর বসতির শ্রেণীবিভাগ করো, পরিকল্পনা অঞ্চলে শ্রেণীবিভাগ করে গুরুত্ব সহকারে আলোচনা করো। বৃহৎ পরিকল্পনা অঞ্চল, ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, মাঝারি পরিকল্পনা অঞ্চল, এই যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা কিন্তু এখানে ভালো করে পড়বে। এবং লাস্ট আরও কয়েকটা আমি ডেফিনেশন দিয়েছি, যে ডেফিনেশনগুলো কিন্তু এই দুই আকারে জমা হতে পারে। আমি তোমাদের প্রথমেই বললাম সেটা হলো কাম্য জনসংখ্যা কী, সিবিডি কী, মৃত্তিকা পরিলেখ, নদী ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝায়, সীমান্ত কী, অক্লুশন কী, মৃত্তিকা ক্যাটেনা কী বা সয়েল ক্যাটেনা বলতে কী বোঝায়, ডুরি ক্রাস্ট কী, রেগোলিথ কী, চাক ফার্মিং কী, মহানগর কী, কাম্য জনসংখ্যা কী, জনসংখ্যার অভিক্ষেপ বলতে কী বোঝো। তো এই যে সমস্ত আলোচনাটা আমি তোমাদের সামনে করলাম একদম দাগ নম্বর ভিত্তিক, প্রত্যেক দাগে কী কী প্রশ্ন রয়েছে এই সমস্ত কোশ্চেনগুলো অ্যাট ফার্স্ট তোমরা খাতায় নোটস করে নাও এবং তারপর ধীরে ধীরে প্রশ্নগুলো পড়ে ফেলো। যদি কোনো প্রশ্নের সমস্যা হয় বা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক করো, ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।